আজ আমরা আবারও মাইনক্রাফট খেলবো। তো এর আগের দিন আমরা আমাদের ডিটেকটিভ হইতেছে নেদারে রাইখে আসছিলাম। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার কেপ, মানে আর কি আমার কেপ আবার চলে আসছে। এখন থেকে আমরা আবার কেপ ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা হইতেছে রেড কালারের, আর একটা ব্ল্যাক কালারের ছিল, ওইটাও ব্যবহার করতে হবে আমাদের। যাই হোক, ওইটা আমরা পরে আপডেট করে দিব না আমি। আচ্ছা, সো আজকে আমাদের মোটামুটি অনেক কিছু করার প্ল্যান আছে। তারা আগে আমাদের আর্মোর পইরা নেই। আচ্ছা, এইবার ঠিক আছে, একদম নেদারে আর্মোর পড়া হয়ে গেছে। তো আজকে আমরা নেদারের রুফে যাব, যে ওইখান থেকে একদম আমাদের মনে করো সেই যেখানে এন্ড পোর্টাল আছে ওই পর্যন্ত একটা রাস্তা তৈরি করার প্ল্যান করব। বাট ওইটা আমি জানি একদিনে করা সম্ভব হবে না, কারণ আমরা এখনও সেই এন্ড পোর্টালই খুঁজা বের করি নাই। সো তার জন্য আমাদের স্ট্রংহোল্ড খুঁজা বের করতে হবে, আর ড্রাগনও তো মারতে হবে। আর কতদিন ওয়েট করব, ড্রাগন মেরে ফেলা উচিত আমাদের, অনেকদিন হয়ে গেছে এখন আমরা ড্রাগন মারি নাই। আর্মোর খুলে ফেলল, নেদারাইটের স্কিন দেখা যায় না, আর্মোর পড়লে সবথেকে বড় প্রবলেম। আচ্ছা, আমি একটা মডপ্যাক ইউজ করব, যেটার কারণে হচ্ছে আমাদের আর্মোর পড়লেও, মানে আর কি আর্মোর পড়া থাকবে কিন্তু আমাদের বডিতে আর্মোর দেখা যাবে না, তাহলে আমাদের স্কিন সবসময় দেখা যাবে। আর একবার ড্রাগন মারা হয়ে গেলে তারপর তো মনে করো আমরা চাইলে আমাদের বিকেন আর আপডেট করে দিতে পারবো। বিকেন মনে করো অনেক বড় করে এখানে বিকেন তৈরি করব, যার ভেতরে সব ধরনের ইয়ে থাকবে। তো এতক্ষণে আশা করি আমাদের আয়রন ফার্মে অনেকগুলো আয়রন হয়ে গেছে, এখন আমি আর অপটিফাইন ইউজ করতেছি না, এই জন্য এমনি নর্মাল মাইনক্রাফ্ট খেলতেছি, এই জন্য এখন আমরা জুম করতে পারবো না চাইলেও। আচ্ছা, ও ভালো কথা, জুম করার একটা প্ল্যান আছে আমার মাথায়। আমরা যদি তোমার ইয়ে তৈরি করে ফেলি, যেটা দিয়ে হলো তোমার ইয়ে কি বলে দূরবীন, দূরবীন ওটা যদি তৈরি করি তাহলে মেবি কাজ হবে, আমরা ওটা যে সবকিছু জুম করে দেখতে পারবো। এখান থেকে এগুলো আমি ভাঙতেছি, তার কারণ আছে, এগুলো এখানে ওয়েস্ট করা হইতেছে, কারণ এখানে আমরা আয়রনের ব্লক দিয়ে দিতে পারি। সো তাহলে কাজ হবে। এখন যেহেতু নিচে থেকে ভেঙে ফেললাম, লাস্ট লেভেলের এটা স্পিড টু, এটা কাজ করতেছে না, না একটা ইফেক্ট, ওকে দাঁড়াও, স্পিড টু অথবা রিজেনারেশন, যাই হোক সব আমাদের দেখে ঘাটাঘাটি করার প্রয়োজন না। এমেরাল্ডগুলো বাসায় রাইখা দিয়ে তারপর আগে আমি দেখি, এখানে আপাতত একটু আয়রন লাগাই দেয় নিচে, তারপর আমরা যাব হইতেছে তোমার সেই এন্ড পোর্টাল খুঁজা বের করার জন্য। ওটা তো বেশি কঠিন কিছু না, তার জন্য আমাদের কিছু আই অফ এন্ডার লাগবে, তিনটা তো মানে এন্ডার প্যারেল লাগবে, আর হইতেছে ব্লেজ রড লাগবে, তাহলে আমরা তৈরি করে ফেলতে পারবো টমি আই অফ এন্ডার, তারপর আমরা এন্ডে যাইতে পারবো, মানে এন্ড পোর্টাল খুঁজা বের করতে পারবো। তোমরা এখানে বৈশাই থাকো, আমাদের ডিটেকটিভরা আমি নেদারে রেখে আসছি। আমাদের আর একটা বিড়াল ছিল না, তিনটা বিড়াল ছিল, তো বিল্লু, পিকাচু, ও কিটি এখানে বৈশা রয়েছে। আরে কিটি, তুমি আমার সাথে আসো, তুমি এখানে কি করতেছো, তুমি আমার সাথে আসো। এখন আমরা দাঁড়াও দেখি, আমার কাছে দাঁড়াও, এমরেল্ডগুলো আগে রাখা দেয় এখানে, আর ফালতু জিনিসপত্র ইনভেন্টরিতে ভয় রাখো, সেগুলো আগে এখানে। আরে রাখার জায়গায় তো নেই, পুরো ইনভেন্টরি ভরা, রাখবা কোথায় তুমি কিছু। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, নেদারের ভেতর দিয়েও রাস্তা তৈরি করতে পারি, অথবা নেদারের উপর একদিক থেকে করলে হইতেছে, কোনো প্রবলেম নাই। বাট এখন আমাদের স্ট্রংহোল্ড খুঁজা বের করতে হবে, মানে আর কি এন্ড পোর্টাল খুঁজা বের করতে হবে। সো ব্লেজ রড নাও, আর আমরা যেহেতু ইয়ে অ্যাক্টিভ করবো না, দাঁড়ো এখানে প্যারেল আরও থাকার কথা। আরে প্যারেল কোথায়, হ্যালো প্যারেল কোথায়, এন্ডার প্যারেল কোথায়, আরে দেখো কাহিনি, এন্ডার প্যারেলই তো খুঁজে পাইতেছি না, আমার কাছে কি নাই নাকি, থাকার তো কথা ছিল, গেল কোথায়, দাঁড়াও ইনভেন্টরি আগে আমি ফাঁকা করে নেই। আমি এখন ঘুমায় পড়ছি, কিটি দেখি একদম গায়ের পরে এসে ঘুমায় পড়ছে। কি ব্যাপার বিড়াল, তুমি এখানে ঘুমায় পড়ছো, দেখো কি গিফট করছে, আমার একটা তোমার র্যাবিটের চামড়া গিফট করছে, ঠিক আছে এটা আমরা পরে ব্যবহার করতে পারবো কোনো না কোনো কাজে। আপাতত এটা রাইখা দেই আমি এখানে, এটা এখানে থাকুক। আইটেম একটু বেশি হয়ে গেছে, ইনভেন্টরি একদম মনে করো রাখার জায়গা না, আরও কয়েকটা চেস্টের প্রয়োজন, আপাতত সব এর ভেতরে ঢোকাই। আচ্ছা, আমি মোটামুটি যা লাগবে সব কিছু জোগাড় করে ফেলছি, এখন দাঁড়াও, এখন আমাদের প্রথমে এই ব্লেজ রড থেকে তোমার এই ব্লেজের গুঁড়া বের করতে হবে, ব্লেজ পাউডার, দেন আমরা তোমার সে আই অফ এন্ডার, মানে আর কি এন্ডার কী বলে এটা হচ্ছে এন্ডার প্যারেলের সাথে তোমার ব্লেজ রড রাখলে আই অফ এন্ডার তৈরি হয়ে যাবে, ওকে কমপ্লিট। এখন এটা যদি আমরা থ্রো করি তাহলে আমরা তোমার ইয়ে খুঁজা পাবো, তোমার সে এন্ড পোর্টাল খুঁজা বের করতে পারবো। আচ্ছা, মোটামুটি আমার কাছে যা আছে এগুলা এনাফ, আর কিছুর প্রয়োজন নেই। আরে সে তীর কোথায় রাখলাম, তীর না হলে তো তীর মারতে পারবো না। আরে তীর কোথায় রাখছি, মানে আর কি আরও কোথায় রাখছি, এর ভেতর থেকে আপাতত একটা নিয়ে নাও, এখানে অনেক আছে, ব্লেজ রড এখানে থাকুক, ওকে চলো আপাতত যা আছে এগুলো না, এখন আমরা যাইতে পারি তোমার এন্ড পোর্টাল খুঁজা বের করার জন্য। কিটি তুমি কি আসবো আমার সাথে, তুমি আমার সাথে আসতে চাইতেছো না, তুমি এখানে বসে থাকো, তোমার আমি নিয়ে যাইতে পারবো না, প্রবলেম হয়ে যাবে পরে তোমাদেরকে নিয়ে গেলে। তোমরা সবাই এখানে বসে থাকো, আমি যাইতেছি তোমার সেই এন্ডার ড্রাগনের অবস্থা খারাপ করার জন্য, আমাদের সেই এন্ড পোর্টাল খুঁজতে হবে, সেটা আমি খুঁজতে যাইতেছি এখন। আচ্ছা, সো এক কাজ করি, আমি একদম আমাদের বেজের মধ্যেখানে চলে আসি, তারপর এখান থেকে থ্রো করবো না, এখানে আসার পর স্পিড বাইরে যাই, ওকে সো এখান থেকে থ্রো করো প্রথমে, হ্যালো ওকে থ্রো করে দেওয়ার কি, থ্রো হইতেছে না কেন, এই হোয়াট, এটা কোনো গ্লিচ, আরে এটা কোনো গ্লিচ ছিল, আমি এতগুলো একবারে থ্রো কেমনে করে দিলাম, লল, ও না না ঠিক আছে, একটাও নষ্ট হয় নাই, ওকে ঠিক আছে। আচ্ছা, এদিকে যাইতে হবে আমাদের, চলো আমরা যাইতে থাকি, বেশি প্রবলেম তো হবে না। আমার কাছে মোটামুটি ফুড আছে, তারপরে আমার কাছে আর্মোর রয়েছে, তারপরে ব্লাবলা সব কিছু জিনিসপত্রই আছে, কোনো প্রবলেম নাই, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না এখন। চলো এখন আমি যাইতেছি, আর কেপ তোমরা সাজেস্ট করতে পারো কোন কালারের কেপ ইউজ করলে ভালো হয়, আপাতত আমি রেড কালারের ইউজ করতেছি, রেড আর ব্ল্যাক এটা ঠিক আছে।
তারপর অন্য কালার ইউজ করতে পারবো আমরা চাইলে, তোমরা কমেন্ট করে বলতে পারো কোন কালারকে ব্যবহার করলে বেশি ভালো হবে। আর আমরা তো সে ফুল নগরের ওই দিকে যাইতেছি, আমাদের স্ট্রং হোল্ড কোথায়, মানে আর কি যেখানে তোমার এন্ড পোর্টাল আছে ওইটা কোথায়। আপাতত আমি সে ফুল নগরের ওই দিকে চলে যাইতেছি, দেখি দাঁড়াও, ফুল নগর এখানে আমাদের অনেকদিন আসা হয় না, এদিকে যাওয়ার পর ফুল নগরের আশেপাশে আছে মেবি মনে হইতেছে, যেখানে থাকে থাকুক, আমাদের তো জাস্ট সিয়ে খুঁজে বের করতে হবে, এন্ডার ড্রাগনের বাড়ি খুঁজে বের। এই বেশি দূরে যদি না হয় তাহলে তো মানে হেঁটেই চলে যাইতে পারবো, অত প্রবলেম নাই কোনো। আচ্ছা চলো আমাদের সে ফুলনগরের বাড়ি চলে আসছি, এখানে তো আমাদের থাকাই হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এর ভেতরে এতগুলো টর্চ কেন লাগাই রাখছিলাম আমি, চেস্টের ভেতরে উড আছে আর ব্রেড আছে, তারও কিছু ব্রেড নিয়ে যাই এখান থেকে আমি, যদিও লাগবে না তারপরেও নিয়ে যাই, কোনো প্রবলেম নাই, ফার্নেসের ভেতরে কিছু নাই, ক্রাফটিং টেবিলে তো কিছু থাকে না। বাসা থেকে বের হওয়ার আগে দরজা লাগাই, তারপরে যাইতে হবে। ওকে চলো আমাদের এইদিকে যাইতে হবে মেবি, চলো তো এইদিকে। আরে আরে কোথায় আটকা পড়ে গেলাম, এইদিকে চলো এইদিকে চলো। আচ্ছা সামনে একটা নৌকার প্রয়োজন, কারণ এখান থেকে যাওয়ার জন্য একটা নৌকা লাগবে। ওকে সাঁতার কাটা চলে যাবো আমরা, প্রবলেম নাই। আচ্ছা আমরা মোটামুটি অনেক দূর চলে আসছি, আর কত দূর যাবো, আমি নাইট ভিশনের পোষণ নিচ্ছি, তার কারণ স্ট্রং হোল্ডের ভেতরে তো অন্ধকার হবে, আর আমরা টর্চ দিয়ে কিছুই করতে পারবো না, কারণ যেহেতু আমি অপটিফাইন ইউজ করতেছি না, তো একটু অসুবিধা হইতে পারে, বাট প্রবলেম নাই, আমরা নাইট ভিশনের পোষণ খাইয়ে নেবো, তাহলে অন্ধকারে সব কিছু দেখতে পারবো। একটা উপায় না থাকলে আর একটা উপায় তো আছেই, কোনো চিন্তা নাই, চলো সামনের দিকে আমরা যাইতে থাকি। আরে ফুলনগর দিয়ে আর কত দূর যাবো, সামনে তো সে পাহাড়, ওই পাহাড়ের থেকে সে ছাগল ধরে নিয়ে গেছিলাম আমি, আমার মনে আছে। ফুলনগর অনেক বড় বুঝছো, ওয়েট এবার একটা থ্রো করে দেখা উচিত, আমি প্রায় 500-600 ব্লক দূরে চলে আসছি। আরে গরু 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 কি করো তুমি, দাঁড়াও দাঁড়াও এর উপরে চলো, একদম গাছের মাথায় উঠা যায়, দাঁড়াও এখান থেকে তো পুরো দেখো কত কিছু দেখা যাইতেছে, পুরো ফুলনগরই দেখা যাইতেছে, এটা হইতেছে একদম ফুলনগরের শেষ মাথা। আচ্ছা এবার যদি আমরা থ্রো করি তাহলে কোন দিকে যাইতেছে, হ্যালো ও এদিকে গেছে। আচ্ছা এখন আমাদের সামনে যাইতে হবে, আরো হ্যালো গাছের মাথায় পড়ছে, দেখো কাহিনি, ওইটা তো আমি ওইটা ওয়েস্ট করতে চাই না, অত ইজিলি পাওয়া যাইতেছে না এগুলো বুঝছো, মানে আমাদের সে এন্ডারম্যানই তো খুঁজে পাই না, মারবো তো, অনেক কষ্ট করে যা পাইছিলাম সবই তো ইউজ করে ফেললাম। ভিলেজ খুঁজতে খুঁজতেও তো কিছুদিন আগে আমরা এদিকে আসছিলাম, মানে আর কি ভিলেজ না, এই তোমার বিড়াল খুঁজতে আসছিলাম এদিকে আমরা, ভিলেজেই তো বিড়াল পাইছিলাম, মানে আর কি ভিলেজ বিড়াল একটা হইলে হইতেছে। আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হইতেছে শোভেল, আমাদের একটা শোভেল নিয়ে আসার প্রয়োজন ছিল। আচ্ছা একদম পাহাড়ের মাথায় চলে আসছে, এবার মেবি থ্রো করতে পারি আমি, একদম এখান থেকে পুরো ফুলনগরই দেখা যাইতেছে, এই দেখো আমাদের পুরো ফুলনগর এখান থেকে দেখা যাইতেছে, তারপর আমাদের ওয়ার্ল্ডে সবই পাশ থেকে, মানে আর কি ওইদিকে সবই এখান থেকে আমরা দেখতে পারতেছি। এবার থ্রো করা উচিত আমার মতে, এখন আমাদের সামনে যাইতে হবে, আরও আর কত সামনে যাব ভাই। ওকে ওয়েস্ট হয় নাই, ওয়াও লাগ ভালো, ওয়েস্ট হয় নাই, পানির বালতি আছে না, আরে পানির বালতি আনি নাই, দেখো কাহিনি, এবার এমএলজি কেমনে করবা, এটা ভুল হয়ে গেল, আমাদের পানির বালতি নিয়ে আসার প্রয়োজন ছিল। আচ্ছা আর একটু সামনে যে থ্রো করে দেখি কাজ হয় কিনা, আরে এখানে অনেক গ্রাভেল আছে, দাঁড়াও গ্রাভেলের বিজনেস করবো এবার আমরা, আর আবার এদিকে যাইতে হবে, এক একবার এক একদিকে কেন দেখাইতেছে। ওকে ঠিক আছে চলো, আরে এটা ওয়েস্ট হয় না, ওয়াও আমাদের ল্যাক অনেক ভালো, একটা ওয়েস্ট হইতেছে না, দেখি এগুলো ওয়েস্ট যদি না হয় তখন আবার আর একটা বিপদ হয়ে যায়, শেষে যদি তোমার ইয়ে খুঁজা পাওয়া যায় না, মানে আর কি যেখানে তোমার ওই এন্ড পোর্টালের যার ভেতরে তুমি এই আই অফ এন্ডার দিয়ে অ্যাক্টিভ করবো এটা কম থাকে। আচ্ছা দেখি এবার কি, এবার কোন দিকে, এবার উল্টা দিকে, ওকে পেয়ে গেছি পেয়ে গেছি, এখানে আশেপাশে কোথাও আছে, আরে গাছের মাথায় চলে গেছে, ওটাই গাছের মাথায়, আচ্ছা এখানে এখানেই, দাঁড়াও দাঁড়াও এক কাজ করি এখান থেকে মাইন করা শুরু করে দিব, মেবি এখান থেকে মাইন করলে মেবি পাওয়া যাবে। আচ্ছা এটা হইতেছে সেই গাছ, তো আমার কাছে যেহেতু ইয়ে নাই, তোমার কি বলে শোভেল নাই, সো আমি এক কাজ করি ডাইরেক্ট পিকেক্স দিয়ে মাইন করতে করতে ভেতরে চলে যাইতে পারি। চলো 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 ভেতরে চলো, মাইন করতে করতে ভেতরে চলো, দেখি আমাদের সেই এন্ডার ড্রাগনের ঘর বাড়ি কিছু, মানে আর কি স্ট্রং হোল্ড খুঁজা পাই কিনা, ওটা পাইলে তো এন্ডার ড্রাগনের ওখানে যাওয়া যাইতেছে। আজকে আমরা কিন্তু ড্রাগন ড্রাগন মারতে যাবো না, জাস্ট আমি ওইটা খুঁজে বের করবো, যদিও বা প্ল্যান ছিল আমাদের, দেখি আজকে যদি পেয়ে যাই তাহলে তো অনেক তাড়াতাড়ি, এই এই পেয়ে গেছি পেয়ে গেছি, ওয়েট ওয়েট ওয়েট, সিরিয়াসলি এত তাড়াতাড়ি কেমনে পেয়ে গেলাম আমি, ওয়াও স্পনার ভাঙবো এটা, এদের স্পনার ভাঙবো কিনা আমি বুঝতেছি না। আরে এই তো মারা শুরু করে দিছে, দাঁড়াও দাঁড়াও আমি আজকে তোমার ফাজলামো করতে আসিনি, আমি জাস্ট এখান থেকে লুট করতে আসছি, এটা আজকে আমি কোনো ভাঙাভাঙি করার ইচ্ছা নাই, দাঁড়াও এখানকার কোঅর্ডিনেট আমি একটু সেভ করে রাখতে পারি। আরে দরজা দিয়ে লাভ কেমনে তো দৌড়ায় চলে যাইতেছে আমি এখান থেকে, ওকে এখানে কোনো লুট টুট নাই, লুট নাই লুট নাই, আমি লুট করতে আসছি এখানে। আরে হ্যাঁ আমার মারবা মারো, হ্যাঁ মারো আমার, পারলে মারো মারো, পারলে আমারে মারো, পারলে মারো আমারে, কেমনে দেখি মারতে পারো তোমরা, আমারে মারলে তোমরাই মরো, আমার আমার যে আর্মর পড়া রয়েছে আমার কিচ্ছু হবে না, তোমরাই মরবা। ওকে সো এখন আমাদের এখান থেকে দেখি এখানে লুট টুট আছে, লাইব্রেরি আছে, অনেক কিছু আছে, এগুলো সব খুঁজে বের করবো এক এক করে, মানে এখানে যা আছে সব একদম লুট করে নেবো আমরা, ভাঙা পোর্টাল। আরে ক্রিপার্স তালা ফাটো 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 ফাটো, আরে ফাটে না কেন, ফাটো 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 ফাটো, এই তো ফাইটা গেছে, দেখো আমাদের কিছুই হয় নাই। ওকে আমি আমরা সব অন্ধকারে দেখতে পারতেছি, নাইট ভিশনের পোষণের ইফেক্ট সব কিছু, এখানে তো ভালো কিছু পাওয়া যাইতেছে না, হ্যালো
এখানে ভালো কিছু নাই কেন? দাঁড়াও এক কাজ করি, একদম দরজা কে দরজা দিয়ে যাই, পাশ থেকে ভাঙে একদম রাস্তা বানায় নাও। কিন্তু এখানে তো কিছু ছিল না। ওকে স্পাইডার, স্পাইডারম্যান, স্পাইডারম্যান, তোমার পিছু হওয়ার একদম থাকো, ওদের সাথে ফাইট করার দরকার নাই এখন আমরা। আরে এখানে ক্রিপার নাকি? এই হ্যালো, হ্যালো, দরজা লাগাই দিছি। হ্যালো, 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 হ্যাঁ, জম্বি, জম্বি, দাঁড়াও দাঁড়াই, ঘরের ভেতরে অনেকগুলো ক্রিপার রয়েছে, ক্রিপার মারবো। আরে জম্বি সরো, ক্রিপারের সাথে ফাইট করবো, আসো আসো আসো, এদিকে আসো, ফাটো 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 ফাটো, হ্যাঁ, জম্বিরে ক্রিপারতে জম্বি মারা দিছি। দাঁড়াও দাঁড়াও, আবার এদের ফাটাই দেয়, ফাটো 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 ফাটো, সবাই ফাটো ফাটো ফাটো, সবাই নিজেরাই নিজেদেরকে মারো, নিজেরাই নিজেদেরকে মারো। আমার নেদারাইটের আর্মর পড়ো, আমার কিছু হবে না, আমারে তোমরা মারতে পারবা না। আরে কেপ কেমন দেখা যাইতেছে? আচ্ছা এবার আমাদের এখান থেকে বেরোইতে হবে, কিন্তু আমি যাবো কোথায় এদিকে? আরে রাস্তা হারাই ফেলছি, আমার মারতে যে বেচারে নিজেই মইরা গেছে, দেখো কাহিনী। আচ্ছা এটা আমাদের পুরো লুট করতে হবে, বুঝছো? আমি তো এমনি এখানে ঘোরাঘুরি করতেছি, আমি ঘোরাঘুরি করলাম না। এখানে এখানে মূলত পাথরগুলো আমার লাগবে, আমি ক্যাসেলে ব্যবহার করবো। এরকম মসি কবলস্টোন কেমনে মানে আর কি এগুলো ক্রিয়েট করা যায় না, মেবি আমি এগুলো এখান থেকে ভেঙে নিয়ে যে আমাদের ক্যাসেলে ব্যবহার করবো আমি, অথবা অন্য কোনো বিল্ড আমি ব্যবহার করতে পারবো। বিল্ডিংয়ের জন্য এগুলো আমি এখান থেকে ভেঙে নিয়ে যাইতেছি। আর আমাদের এন্ড পোর্টাল, ওইটা তো মনে করো একটা ব্যবস্থা করে ফেলছি আমি, ওইটারও একটা ব্যবস্থা, ওইটা একদম মনে করো ওপর থেকে আমাদের যাতে আমরা নিচে আসতে পারি সেই একটা ব্যবস্থা করে রাখবো না। ওকে ঠিক আছে, চলো চলো চলো, এখন এইখান থেকে ভেতরে চলো, মানে কি ভেতর বলতেছি কেন, সামনের দিকে চলো। আরে সে লাইব্রেরি কোথায়? কোনো লাইব্রেরি ট্রাইব্রেরি কিছু খুঁজে পাইতেছি না, কাহিনী কি? চলো এখানে এখন আমরা লুট করব, লুট, ও পেয়ে গেছি একটা চেস্ট, চেস্টের ভেতরে কিছু আয়রন আছে, আরে লুট তো লুটি, আর রেড স্টোন আছে। ঠিক আছে এই চেস্টের ভেতরে কি আছে এইখানেই, এর ভেতরে কিছু অ্যাপেল, আয়রনের আর্মোর, ব্রেড, ব্রেড, আর এদিকে কি লউ, এদিকে কিছু আছে না, এদিকে অনেকগুলো ঘর, এই ঘরের ভেতরে এখানে জেলখানা, এখানে কারে আটকায় রাখবা তোমরা? আরে লাইব্রেরি পেয়ে গেছি, লাইব্রেরি পেয়ে গেছি, এর ভেতরে লুট পাওয়া যাবে আমি জানি। এই মাকড়সার জাল একদম সব থেকে ঝামেলা মার্কা জিনিস, আছে আমরা এটা ভেঙে নিতে পারি, বাট শর্ট লাগবে, শর্ট দিয়ে তাড়াতাড়ি ভাঙা যায় এগুলো, শর্ট ব্যবহার করলে তাড়াতাড়ি ভেঙে যাবে, দেখো কত কত তাড়াতাড়ি ভেঙে ফেলছি। এই লাইব্রেরি আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা দাঁড়াও, এখান থেকে ওপরে চেস্ট আছে, চেস্ট, আরে চেস্ট কোথায়? এখানে তো চেস্ট থাকে, আরে বাক্স কই? লুটের মানে কি, এই ভালো কথা বাংলাতে বলো, লুটের বাক্স। আচ্ছা কি ইম্প্যালিং ভি, মানে কি ইম্প্যালিং ফোর, নক ব্যাক টু, আর একটু স্যাকোয়া, আরে সব আলতু ফালতু বই কে রাখে ভাই, সবগুলো একদম মিক্স করে দিছে একটা সাথে আরেকটা, ভাঙো ভাঙো এগুলো সব ভাঙা নিয়ে নাও। এখানে আরেকটা চেস্ট কোথায় জানি দেখলাম, আরে মাকড়সা একদম জাল দিয়ে ভরে রাখছে সব কিছু, হ্যাঁ কি প্রবলেম মাকড়সার। এই তো এখানে একটা চেস্ট আছে এর ভেতরে, ওয়াও ওয়াও কত সুন্দর লুট, দেখো সব ফালতু ফালতু জিনিসপত্র এখানে। আচ্ছা এখানে এটার ভেতরে তো কিছু পাইলাম না, লাইব্রেরি দুইটার মতো থাকতে, মানে হায়েস্ট দুই তিনটার মতো থাকে দেখি। চলো অন্যদিকে চলে যাই আমরা, এখানে আর কোনো কাজ হবে না। এই তো আরেকটা জায়গা পেয়েছি, এর উপরে একটা চেস্ট পাওয়া যাবে, দাঁড়া এর উপরে চেস্ট থাকে আমি জানি। এই তো এখানে একটা চেস্ট আছে এর ভেতরে, আরে এত ভালো ভালো লুট কেন, ফালতু জিনিসপত্র সব এর ভেতরে কি? এখানে ফার্ম তৈরি করা যাবে মনে করো, ও না চারপাশ থেকে জম্বি কিপার আসলে তুমি ভেতর থেকে মারতে পারবো, দাঁড়াও এটা ভেঙে বেরোতে হবে আমাদের। আচ্ছা এখানে দেখি আর কিছু আছে কিনা লুট টুট, ও এখানে একটু আগে একটু লুট করলাম না, এগুলো একটু আগে লুট করছি। এবার তাহলে আমাদের না না না, এখান থেকে তো আমি ঘুরে আবার এদিকে চলে আসলাম, এবার এখান থেকে কি নিচে যাওয়ার রাস্তা আছে? চলো নিচে চলো, নিচে চলো, নিচে চলো, আর এদিকে তো যাওয়ারই রাস্তা নাই লল। আচ্ছা এবার দেখি এখানে কি আছে, আয়রনের প্যান্ট আর একটা আয়রন, ওকে চলো সামনে চলো, এখান থেকে তো উপরে ওঠার রাস্তা আছে। এখানে আরও একটা লাইব্রেরি, মানে বুঝতেছো এখান থেকে আরও লুট টুট নেওয়া যাবে, আরে ইয়ে শর্ট দিয়ে ভাঙো, এমনি ভাঙতে অনেক টাইম লেগে যায়। এখন আমাদের এইখান থেকে লুট নিয়ে তারপর আমরা দেখি, আরে চেস্ট, চেস্ট কোথায়? নিচে একটা চেস্ট মানে আর কি বাক্স, লুটের বাক্স বাংলাতে বলো মিয়া, লুটের বাক্স, আরে আবার এর জন্য যাইতে তো দেরি হয়ে যায়। ওকেই আমরা ওপরে চলে আসছি, এবার এর ভেতরে দেখি কি আছে, নকব্যাক টু প্রোটেকশন, ভাই কে নকব্যাক আর প্রোটেকশন একসাথে গিয়ে লাগায়, তারপর আবার পাওয়ার, এগুলো আলাদা করা যায় না, মাল্টিশট আর পাওয়ার ফোর, এটা আমরা ক্রসবো তৈরি করতে পারবো, অনেকে ক্রসবোতে ব্যবহার করতে পারবো এটা আমরা। আচ্ছা ঠিক আছে, কাজে তো লাগবে একদিক থেকে। ওকে চলো এখন আমাদের এখান থেকে নিচে আরেকটা চেস্ট আছে, ওইটা লুট করবো, আরে কোথায় নিচের চেস্ট কোথায়? হ্যালো নিচে আরেকটা চেস্ট থাকার তো কথা, ওই যে ওইখানে আছে, এইখানে আছে, এইখানে সো আমি এক কাজ করি, এখান থেকে আমার হাতে অ্যাক্সেস না, ব্যাস এটা দিয়ে ভাঙতে ভাঙতে নিচে চলো, শর্টকাট শর্টকাট, এবার এখান থেকে লুট নিয়ে নাও। আচ্ছা এর ভেতরে কি, শার্পনেস আর প্রোটেকশন থ্রি, আরে ভাই কে বানাইছে উল্টা পাল্টা করে বই একটা সাথে আরেকটা ইচ্ছা মতো মিক্স করে দিছে। ওকে ইনভেন্টরি তো ভরে গেছে লুট না, আচ্ছা লুট টুট করার মতো কিছু নাই, অনেক লুট করছে, এবার চলো আমাদের সেই পোর্টালের ওইখানে চলো। আরে কোথায় চলে আসলাম, আরে আরে এদিক থেকে আবার কি, হ্যালো কোথায় চলে আসলাম এটা আমরা, এখান থেকে কি তোমার, আরে এখানে আয়রনের ওর আছে, মাইন করে নাও, আসছিলাম এক মিনিট এক মিনিট এক মিনিট, এখান থেকে কি দেখলাম আমি, আমাদের পোর্টাল এখানে মনে হচ্ছে, হ্যালো হ্যালো, হয়তো এখানে আমাদের এন্ডার পোর্টাল পেয়ে গেছি, মানে কি এন্ড পোর্টাল পেয়ে গেছি, আর ইফেক্টও শেষ হয়ে যাচ্ছে, 8 মিনিটে পুরো স্ট্রংহোল্ড লুট করে ফেললাম, ওয়াও। ওকে দাঁড়াও ইফেক্ট এক্ষুনি শেষ হয়ে যাবে, ইফেক্ট শেষ হয়ে গেলে দেখো অন্ধকারে কেমন দেখা যায় সব কিছু, দাঁড়াও অন্ধকার হয়েছে, দাও একবারে
এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, তারপর আমরা পোষণ খাইলে আবার সব লাইট আপ হয়ে যাবে। ওকে, এর ভেতরে ঢুকতে হবে এখন আমাদের। দেখি, আরে দরজা কোথায়? আর আমি দরজাতে ঢুকবো, এমনি ভেঙে ঢুকবো না। দাঁড়াও, আরে এখানে লাইব্রেরি নাকি? আরে লাইব্রেরির পাশে ছিল ওটা। ওয়াও, ভালো তো একদিক থেকে। ওকে, আর কত ভাঙবো আমি এইভাবে? আচ্ছা আচ্ছা, চলে আসছি মেবি। আচ্ছা, এখন আমার কথা হইতেছে আমি সিলভার ফিশারিটা ভাঙবো না, বুঝছো? এটা এখানে থাকুক। আমি যেটা করব তার বদলে সেটা হচ্ছে আমাদের এখানে যে লাভা আছে, লাভাগুলো আমি বন্ধ করে দিব। লাভা এখানে রাখার কোনো প্রয়োজন নাই। দেখি দেখি, লাভা বন্ধ করে দাও এখান থেকে। ওকে, নিচে নামো। আচ্ছা ঠিক আছে, লাভা এখানে থাকার কোনো। এই সিলভার ফিশ চলে আসছে আমার, মারা না, মারো পারলে মারো, আমার পারলে মারো, মারো পারলে মারো, কিছুই তো করতে পারবো না। ফাও ফাও লাভাই তো সামনে, আমার যে পাওয়ারফুল আর্মর পড়া আছে তোমরা কিচ্ছু করতে পারবা না। দেখো, হ্যান্ড পোর্টালের মধ্যে আমরা ঘুরতেছি। আচ্ছা, সো এখন এখান থেকে এগুলো ভেঙে ফেলি আমরা, যাতে এখান থেকে আমরা বের হইতে পারি। লাভা তো লাভাল গায়েব করে দিচ্ছি আমরা। আরে আমারে মারতে এসে নিজেরাই মরতেছে। হ্যাঁ, মারো পারলে মারো, আমার প্রোটেকশন ফোরের আর্মর, মানে কি প্রোটেকশন ফোরের আর্মর পড়া আছে। তারপরেও আরে মারতে যে নিজেরাই মরবা, লল নুবড়া নুবড়া। এই আমি টর্চ নিয়ে আসছিলাম না, দাঁড়াও দাঁড়াও, ওদের স্পনার গায়েব করে দিচ্ছি একদম আমি। দাঁড়াও, ওদের স্পনার অবস্থা খারাপ করে দিচ্ছি পুরো। এখানে একটা প্লেস করো, এখানে একটা প্লেস করো। এবার দেখি তোমরা কেমনে স্পন হও, অনেক তো দাদাগিরি করতো। এবার দেখতেছি, দাঁড়াও ওয়েট, এবার দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আরও লাফালাফি করো। আরে সে লাভা খুলা দিছে পুরো, দেখো কাহিনী। এরা তো প্রচুর বেয়াদব। দাঁড়াও, বেয়াদবের মজা দেখাইতে হবে এদেরকে আমাদের। আরে স্লো স্লো, এত তাড়াহুড়া কিসের? আরে একটা পর একটা স্পন হইতেই আছে, একটা পর একটা স্পন হইতে আছে। দাঁড়াও, আগে লাভা বন্ধ করে দিয়ে নিই আমি। আরে আরে দাঁড়াও, লাভা বন্ধ করতে দাও, লাভা বন্ধ করে। এই লাভা বন্ধ না করে। হ্যাঁ হইছে হইছে হইছে, আমারে মারা হইছে নাকি? আরো মারবা তোমরা, দেখো কাহিনী, দেখো কাহিনী, পুরা ভইরা গেছে, পুরা ভইরা গেছে, দেখো একবার। আরে আরে কতগুলা 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 এখানে, লল। আগে এটা চারপাশে লাইট আপ করে দিয়ে নেই আমি। ওয়েট ওয়েট, দাঁড়াও 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 দাঁড়াও, লাইট আপ করে দেয় চারপাশে। আচ্ছা, লাইট আপ তো করলাম, তারপরেও কেমনে স্পন হইতেছে এত? এবার ওদের সাথে ফাইট করতে হবে। শর্ট কোথায় আমার? দাঁড়াও দাঁড়াও, শর্ট হাতে নাও, শিল্ড হাতে নাও। এবার আসো এবার আসো এবার আসো, মারো 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 মারো, ইএক্সপি ইএক্সপি ইএক্সপি, একদম ইএক্সপি জোগাড় করবো এদেরকে মেরা মেরা। আরে আরে কত কত এখানে কত? আরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই, এবার এবার যাবো, এবার শেষ, এবার শেষ। আমরা আর্মর না, আর্মরের কিছুই হয় নাই। আরে নুবড়ারা বেশি হিট ড্যামেজ করতে পারে না। তারা ধরো একটা ব্যবস্থা করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। আরে কি করবো, এ তো মহাবিপদে ফালাই দিচ্ছে আমারে। দেখো ও ভাই কতগুলা, এখান থেকে আপাতত বের হইতে হবে স্যার, এখন উপায় নাই, এখান থেকে আপাতত বের হইতে হবে। পুরা ভৈরা গেছে, পুরা ভৈরা গেছে। দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, দেখতেছি আগে এখান থেকে বের হই। আরে আরে আরে, আমার মাথায় যে প্ল্যান আসছে সেটা হচ্ছে আমি এটা ভাঙা ফেলবো, মানে আর কি নিচে নিচে কোনো জায়গায় রাখবো না। দাঁড়াও দেখতেছি, দাঁড়াও দেখতেছি, তোমাদের লাফালাফির মজা দেখাইতেছি তোমাদের আমি। এটাতে ফার্ম তৈরি করা যায় কিনা দেখতে হবে আমাদের, এটা ফাও কাজে নষ্ট করা যাবে না। এবার যা স্পন হবার সব নিচে। আরে আমারে মারার চেষ্টা করে, নিজে মরবা, তুমি পারবা না আমার মারতে। তো চলে আসছে আর একজন, চলে আসছে আমার মারার জন্য। মরো মরো, মারা খাও, সব মারা খাও। ওকে, সো এবার কমছে অনেকটা। আচ্ছা, আমি ওখান থেকে দৌড়ায় আর একটা গলিতে বের হয়ে গেছিলাম, আমার ওরা ধরতে পারে নাই, এই জন্য বাইচা গেছিলাম। এখন আমাদের নিচে ইয়ে করে দিতে হবে, পুরা নিচেই ফাঁকা করে দিতে হবে, যাতে ওরা স্পন হওয়ার পর একদম নিচে এসে পড়ে। আর নিচে এসে পড়ার পর পারলে আমার ধৈর্য, আমি একদম উপর থেকে ব্যবস্থা করবো একটা। ওয়েট ওয়েট, এইবার একটা দুইটা তিনটা ব্যাস, এবার পারলে দেখি কেমনে। এবার আসো, এবার পারলে উপরে আসো। তোমরা উপরে উঠতে পারো না আমি জানি, তোমরা উপরে উঠতে পারো না আমি জানি, এটাই তোমার সুবিধা। আচ্ছা, সোরা এখান থেকে স্পন হয়ে মনে করো নিচে সব যাবে, বুঝছো? আমি ওদের যে একটা ফার্ম তৈরি করবো পরে ওদেরকে দিয়ে। ওকে, সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, এর পরের দিন এখানে দেখি আমি কোনো ফার্ম টার্ম তৈরি করতে পারি কিনা ওদেরকে দিয়ে। আর এন পোর্টাল এখান থেকে পুরো একদম ভাঙতে ভাঙতে মনে করো ওপর পর্যন্ত আমি পুরো ফাঁকা করে দিব, যাতে একদম উপর থেকে আমরা ইজিলি নিচে আসতে পারি। সো এখান থেকে একদম আমি উপর পর্যন্ত অফলাইনে ভাঙা রাখবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।